Islam from Tangail district of Bangladesh. Friends, now I am staying in our village river bank area. You can see behind my back village river and green nature, beautiful place. Friends, today is Saturday morning. This Saturday morning I traveled this place. All in all, beautiful place. I enjoyed this place. New water has come into the river now. Really amazing new water in river. You can see behind my back village river. This village river, this river name is Elongjani. This river through in our village. All in all, beautiful place. I enjoyed this place, friends. And this morning I traveled this village river banks and nature area, beautiful place. Friends, now I will talking with you in my native language. To bondhura, shonibar sokale eshechi nodir tire, gramer nodir tire. Dekhte pacchen nodir tire dariye achi ami. এখানে অনেক সবুজ প্রকৃতি রয়েছে, নদীতে নতুন পানি এসেছে, এগুলো আমি দেখতে এসেছি। সত্যি অসাধারণ দৃশ্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকে রয়েছে চারিদিকে, আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবুজ প্রকৃতি, নদীতে হালকা স্রোত বইছে। সত্যি দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। আমার সাথে দৃশ্যগুলো দেখুন। প্রথমে কিছু দৃশ্য দেখালাম। Beautiful place, friends. I always like this nature in village. I always travel through the nature of village. গ্রামের প্রকৃতির মধ্য দিয়ে আমি সব সময় ভ্রমণ করতে পছন্দ করি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য। নদীর চারপাশে রয়েছে সুন্দর সবুজ প্রকৃতি, সত্যি অসাধারণ দেখার মতো দৃশ্য, দেখে ভালো লাগে। দেখতে পাচ্ছেন তো, নদীতে নতুন পানি এসেছে। সানরাইজ স্কিন, সকালের সূর্যোদয়, সানরাইজ। প্রথমে আপনাদের কিছু দৃশ্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। আশা করি দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। জায়গাটি সত্যি অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি অনেক সুন্দর একটি জায়গা, এটি দেখার মতো জায়গা। দেখেন গ্রিন প্লেস, গ্রিন নেচার, রিভার সাইড। যে কেউ এমন জায়গায় সময় কাটাতে, এমন জায়গায় ভ্রমণ করতে যে কেউ মুগ্ধ হবে। তাই আমি সব সময় এরকম জায়গায় ভ্রমণ করি এবং গ্রামের সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এগুলো আমাদের পৃথিবীর অংশ। আর আমি সব সময় এরকম প্রাকৃতিক জায়গা থেকে দূষিত আবর্জনা নিয়ে ডাস্টবিনে ফেলি, আপনারা জানেন তো। সব মিলে সুন্দর একটা দৃশ্য চারিদিকে বিরাজমান। সকালে এমন সময় হাঁটতে এরকম প্রকৃতির মধ্যে সত্যিই ভালো লাগে। সকালে এরকম প্রকৃতির মধ্যে হাঁটলে আমরা সুন্দর ফ্রেশ অক্সিজেন পাই, স্বাস্থ্য অক্সিজেন পাই, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো সকালে এরকম পরিবেশে হাঁটা। এখানে আমি সুন্দর পাখিদের শব্দ শুনতে পাই। সব মিলিয়ে সুন্দর একটি দৃশ্য। তো আজ শনিবার সকালে এখানে যোগন করতে এসে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আমার বাংলা ভাষায় কথা বললাম। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার কন্টেন্ট। ভালো থাকবেন সবাই। বাই বাই।